মধু গন্ধে ভরার এই পর্বে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের এই অনুষ্ঠান রবীন্দ্রনাথের গানের ডালি দিয়ে সাজানো। চিরনতুন চিরপুরাতন যে রবীন্দ্রনাথ, আমাদের বাঙালির মননে, কথায়, গানে, ভাষ্যে, কবিতায় সব কিছুর সঙ্গে জড়িয়ে রয়েছেন, সেই রবীন্দ্রনাথকেই নতুন করে নব নব রূপে খুঁজে বের করাই হবে আমাদের উদ্দেশ্য। প্রতিটি পর্বে আপনারা দেখতে পাবেন আমরা নতুন পুরনো অনেক শিল্পীকে নিয়ে আপনাদের সামনে হাজির হব, শোনাবো অনেক নতুন নতুন গান। আর আজকে আপনারা নিশ্চয়ই ভাবছেন কে আছেন আপনাদের সামনে, বলে দিই, আমাদের সঙ্গে রয়েছেন শ্রীমতী ইন্দ্রাণী সেন। নাটক রবীন্দ্রনাথ নানা রকম লিখেছেন, কিন্তু এই যে গীতিনাট্য আর নৃত্যনাট্য, গানের জন্য নাচ এবং নাচের জন্য গান, খুব আলাদা এখানে বিষয়টা কি বলতো? আসলে সব নাটকই কিন্তু গীতিনাট্যে রূপান্তরিত করেননি তিনি। যেগুলোতে তার মনে হয়েছে যে এগুলো গানের সুর দিয়ে মানাবে বেশি ভালো, সেগুলোকেই করেছেন।
যেমন রাজা নাটক থেকে সাপমোচন করেছেন, চণ্ডালী নাটিকা থেকে চণ্ডালিকা করেছেন, এইরকম আর কি ছোট ছোট কিছু। না, আমি বলছি যে গীতিনাট্যর ক্ষেত্রে তার মানে গানটাই হচ্ছে প্রধান, আর নৃত্যনাট্যর ক্ষেত্রে তাহলে নাচটা হচ্ছে প্রধান, কিন্তু আসলে এটা তো একে অপরকে জড়িয়েই রয়েছে। সুতরাং গীতিনাট্য তো সবগুলোই, তার মধ্যে কিছু কিছু নৃত্যনাট্য। রবীন্দ্রনাথের নৃত্যনাট্যগুলোর মধ্যে চিত্রাঙ্গদার একটা খুব বিশেষত্ব আছে, সেটা আমরা সকলেই জানি। কেননা রবীন্দ্রনাথের মানে উনি যে ধরনের ডান্স ফর্মটা প্রচলন করেছিলেন, সেই মণিপুরী নাচটা তো এটার একটা বেশ মানে বড় অংশ জুড়ে রয়েছে, এবং চিত্রাঙ্গদা তো মণিপুর নিয়েই তো চিত্রাঙ্গদা তৈরি। হ্যাঁ, অর্জুনের একটা বিশেষ একটা এপিসোড, হ্যাঁ এপিসোড নিয়ে, এবং সেখানে নারীকে একটা খুব বিশেষ রূপে দেখানো হয়েছে, যেখানে রবীন্দ্রনাথ চিত্রাঙ্গদার মধ্যে বলিয়েছেন, নহি দেবী নহি সামান্য নারী। হ্যাঁ, অর্থাৎ চিত্রাঙ্গদাকেও একজন নারীও যে পুরুষের মতো, তিনি তো প্রথমে যোদ্ধা ছিলেন, তিনি রাজকুমারী ছিলেন, যেমন কুরুপা সুরূপা দুটো ক্যারেক্টার, একই মানুষের দুটো ক্যারেক্টার। প্রথম দিকে তিনি দিগ্বিজয় করছেন, তিনি শিকার করছেন, নানা রকম করছেন, কিন্তু তিনি সুন্দরী ছিলেন, কিন্তু তিনি সবসময় পুরুষের মতো। কিন্তু সেই সময়টাতেও দেখো মহিলাদের যে চিরকালীন একটা ক্রাইসিসই বলবো এটা আমি, তুমি যতই যাই হও না কেন, তুমি বিশেষ হয়ে উঠলেও তোমাকে সেই নারী হয়ে উঠতে হবে, এবং সেটা কিন্তু তোমার সৌন্দর্য হয়ে উঠতে হবে, তাকে সুন্দর হতে হবে, যার জন্য অর্জুন তাকে প্রত্যাখ্যান করলেন। এবং পরে তার যে এই ট্রান্সফরমেশনটা একটা সাংঘাতিক, এবং রবীন্দ্রনাথ বলেই তিনি পেরেছেন এই ট্রান্সফরমেশনটা যখন হচ্ছে, যখন পরে কুরুপার থেকে শুরু পায় তিনি আসছেন মদনের পরে, তখন প্রথমে কিন্তু উনি একটা ডায়ালগ দিয়েছেন, একটা ডায়ালগ যে আমার এটা কি চেঞ্জ হলো, তারপরে গানে আসছেন, তারপরে যে তার একটা ভেতরে ভেতরে, এটা তো একটা অপমান না? অবশ্যই, আমি কুরুপা বলে আমার প্রত্যাখ্যান করেছে, আমাকে সুরূপা হয়ে তার মন ভোলাতে হবে, এই ব্যাপারটা তো তার কাছে গ্রহণযোগ্য নয়, একেবারেই না। তো সেই জিনিসটা কিরকম মানে পরপর পর্বে, মানে তুমি ঠিক ওই পরপর ওই রকম ভাবেই একটু শোনাও, শুনি দেখছি। প্রথমে যেমন নূতন রূপ প্রাপ্ত চিত্রাঙ্গদা বলছেন, একি দেখি একে এলো মোর দেহে পূর্ব ইতিহাস হারা, আমি কোন গত জন্মের স্বপ্ন, বিশ্বের অপরিচিত আমি, আমি নহি রাজকন্যা চিত্রাঙ্গদা, আমি শুধু এক রাত্রে ফোটা অরণ্যের পিতৃ মাতৃহীন ফুল, এক প্রভাতের শুধু পরমায়ু, তারপরে ধুলি শয্যা, তারপরে ধরণীর চির অবহেলা। আমার অঙ্গে
সহসা মনে জাগে আশা, আহুতি পেয়েছে অগ্নির ভাষা। সহসা মনে জাগে আশা, মোর আহুতি পেয়েছে অগ্নির ভাষা। আজ মরু চিত্রাঙ্গদা বলছেন, মীনকেতু কোন মহারাক্ষসীরে দিয়েছ বাঁধিয়া অঙ্গ সহচরী করি, এ মায়া লাবণ্য মোর কি অভিসম্পা। ক্ষণিক যৌবন বন্যা রক্তস্রোতে তরঙ্গিয়া উন্মাদ করেছে মোরে, স্বপ্ন মদির নেশায় মেশা এ উন্মত্ততা জাগায় দেহে মনে কি বিপুল ব্যথা। স্বপ্ন মদির নেশায় মেশা এ উন্মত্ততা জাগায় দেহে শিরে শিরে কি দাহ কি প্রবাহ। বহে মম শিরে শিরে কি দাহ কি প্রবাহ, চকিতে সর্বদেহে ছুটি তড়িত লতা জাগায় দেহে মনে কি বিপুল ব্যথা। স্বপ্ন মদির নেশায় নেশা এ উন্মত্ততা জাগায় দেহে মনে কি বিপুল ব্যথা। ঝড়ের পবন গর্জে হারাই আপনায়, দুরন্ত যৌবন ক্ষুব্ধ শান্ত বন্যায়। ঝড়ের পবন গর্জে হারাই